আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আল কোরআন নিয়ে আলোচনা করব। আল কোরআন থেকে খুঁটিনুটি বিষয় জানার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিম আমাদের উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারিম আমাদেরকে সংবিধান হিসাবে দিয়েছেন এবং তিনি নিজেই বলেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। বিভিন্ন বই পুস্তক যা আছে দুনিয়ার মধ্যে সমস্ত লেখক বলে দিয়েছেন যে আমার এর মধ্যে ভুল থাকতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তী সংশোধনীতে সংশোধন করে দিব ইনশাআল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে বলেছেন এর মধ্যে কোনো ভুল নেই। যেমন সূরা বাকারা 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুলের সন্দেহ নেই। ভুল তো নেই, কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে উল্লেখ করেন, আল্লাহ বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এ কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময়, অতএব তোমরা তার অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 138 নম্বরেও এই কোরআনের কথা বলেছেন। আল্লাহ বলেন, হাদা বায়ানুন লিন্নাস ওহুদাও মাউইযাতুন লিল মুত্তাকিন। এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, কোরআন কোরআনের কথা বলে দিচ্ছে, কোরআন কোরআনের নিজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে দিচ্ছে। এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাত যুখরুফের 44 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়াসাউফা তুসআলুন। আর এটা আপনার জন্য এবং আপনার সম্প্রদায়ের জন্য একটি উপদেশ, এই নিয়ামত অর্থাৎ এই কোরআন শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত, এই নিয়ামত সম্পর্কে, কোরআন সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ এই কোরআন যারা পেয়েছে, এই নিয়ামত যারা পেয়েছে, এর উপরে যারা আমল না করেছে, এই নিয়ামত পেয়েও তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। প্রিয় উপস্থিতি, এই কোরআন পাঠের পূর্বে আউযু বিল্লাহ বলতে হয়। কোরআনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরাতুন নাহাল 98 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাইদা করাতাল কোরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনন্তর যখন আপনি কোরআন পাঠ করবেন তখন বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করবেন। অর্থাৎ আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলি, এর দলিল হলো কোরআনই বলে দিয়েছে কোরআন পাঠ করার সময় অবশ্যই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই, এটা বলে নেবেন। কোরআনে তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার নির্দেশ। আল্লাহ বলেন, ইন্নাহু মিং সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নাম 30 নম্বর আয়াত। নিশ্চয়ই উহা বিলকিসের কাছ থেকে প্রেরিত চিঠি সুলাইমানের পক্ষ হতে, এবং নিশ্চয়ই উহা মহান আল্লাহ তাআলার নামে আরম্ভ করা হয়েছে। কোরআন পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরাতুল আলাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়াতে যতটুকু এলেম শিখলে কোরআন দিয়ে হালাল হারাম বাছাই করা যায় ততটুকু শেখা আপনার জন্য ফরজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করেছেন, সুতরাং যদি আমরা এই ফরজ ইবাদত না করি, কোরআন না শিখি, কেয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করা হবে, আমাদেরকে ধরা হবে, আমরা কিন্তু কেউই বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরায়েলের 78 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়াকুরআনাল ফাজর, ফজরে তোমরা কোরআন পাঠ করো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কারণ এই কোরআন পাঠ সাক্ষ্য হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ, আল্লাহর নিকট এই কোরআন সাক্ষী দিবে ফজরে যারা তেলাওয়াত করে। কোরআন বোঝা সহজ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলেছেন কোরআন, আমরা অনেকে মনে করি এটা অনেক কঠিন, এটা পড়া যায় না, অনেক কঠিন, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন হলো একদম সহজ,
এটা শেখা একদম সহজ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদদাকির, আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন চিন্তাশীল আছে কি? সূরাতুল কমারের মধ্যে আল্লাহ 17 নং আয়াত, 22 নং আয়াত, 32 নং আয়াত এবং 40 নং আয়াত একটা ছুরায় চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদদাকির। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 2 নং আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনকে শুদ্ধভাবে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন সূরাতুল মুজাম্মিল 4 নম্বর আয়াত ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্টভাবে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের নির্দেশ মহান আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ বলেন সূরাতুল কাহাফের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 নম্বর পারার প্রথম আয়াত ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওনা, ঠিক আছে, উতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি, সূরাতুল কাহাফের 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন কোরআন হতে যে অংশটুকু তোমার কাছে নাজিল হয় তা তেলাওয়াত করো এবং এর কথা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন কেউ পরিবর্তন করতে পারেনি, এটা আল্লাহ ওয়াদা দিয়েছে। আমাদের নবীও ইচ্ছা করলে এই কোরআনের আয়াত অন্যভাবে নিজের মতো মন গড়া বলতে পারবেন না, কারণ আল্লাহ নিজেই বলেছেন এর রক্ষাকারী আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাতুন নামলের 91 এবং 92 আয়াতে উল্লেখ করে দিয়েছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়া আল কুরআন, আমি আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই এবং কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছিলাম সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত 21 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে তা থেকে আপনি পড়ুন, আবৃত্তি করুন আর নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখা যায় অনেক সময় যারা ব্যস্ত তারা কোরআনের অংশ বিশেষ ফটোকপি করে পকেটে রাখতে পারেন, সময় পেলে যাতে একটু পড়তে পারেন। আবার যারা আরও ব্যস্ত তারা আজান হওয়ার সাথে সাথে অজু করে মসজিদে চলে গেলে নামাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আপনি কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াতে ইমান বৃদ্ধি পায়। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াতে ইমান বৃদ্ধি পায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, তারা একমাত্র তাদের রবের উপরই ভরসা করে। সূরাতুল আনফাল 2 নং আয়াত। চিন্তা করুন, যখন আল্লাহর কথা স্মরণ হবে মোমেনের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে, আল্লাহ গুনাহ করে ফেলেছে মাফ করেছে। আবার তেলাওয়াত যখন শুনবে তাদের ঈমান বৃদ্ধি পাবে, নেক আমলে তাদের স্পৃহা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন হলো মহা ঔষধ, এটা হলো শেফা। আল্লাহ তাআলা সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা ও মোমেনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা রহমুর রাহিমিন, কোন রোগ শোক বালা মুসিবত যখন পড়ে যাবেন রোগ থেকে সুস্থ হচ্ছেন না, এই দোয়া পড়ুন রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা রহমুর রাহিমিন। দেখবেন যে ক্যান্সার হলো, কিডনি নষ্ট হলো, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ।
কোরআন সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। অনেকে বলে কোরআন কি বোঝা যায়, কোরআনে কি সব বিষয় উল্লেখ আছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি কোরআন তোমার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী আর মুসলমানদের জন্য হেদায়েত, রহমত ও সুসংবাদ। সূরাতুন নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলেন সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখিনি, এমন কিছু নেই যে আমি কোরআনে উল্লেখ করি নাই। আল্লাহ কোরআনে উত্তম কাহিনী বর্ণনা করা হয়েছে, যার কারণে বলা হয় এই কোরআন হলো মহা ইতিহাসের ঘটনার কোরআন। আল্লাহ বলেন সূরাতুল ইউসুফ 3 নং আয়াত, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি যেমনি ভাবে এই কোরআন তোমার কাছে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ, মানব জাতির জন্য এই আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র, কিতাবুন আনফালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, আলিফ লাম র, এই কিতাব ইহা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষদেরকে তাদের প্রতিপালকের নির্দেশকর্মে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোতে, তার পথে যিনি পরাক্রমশালী প্রশংসাময়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 2 নং আয়াতে উল্লেখ করেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে করে আপনি এর মাধ্যমে মানুষদেরকে ভীতি প্রদর্শন করেন, অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনোরূপ সংকীর্ণতা থাকা উচিত নয়, আর এটা বিশ্বাসীদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তহার 1-3 নং আয়াতে উল্লেখ করেন, আল্লাহ বলেন তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা। আল্লাহ বলেন তহা, আপনি হতবাগা হয়ে থাকবেন এজন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি, বরং এটা তাদের জন্য উপদেশ যারা ভয় করে তার প্রতিপালককে। যারা আল্লাহকে ভয় করে গুনাহ করতে পারবে না, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন, গুনাহ থেকে দূরে থাকে, তাদের জন্য আল্লাহ এটা উপদেশ করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে উল্লেখ করেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তবে আপনি দেখতেন পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিধীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে। চিন্তা করুন, কোরআন পাহাড়ও নিতে ভয় করেছে, অথচ মানুষ এটা নিয়েছে এই কোরআন তারা তেলাওয়াত করে না, এই কোরআনের উপর তারা আমল করে না, এই কোরআনকে রমজান মাস ছাড়া অন্য সময় ধরেও না, এমনভাবে রেখে দেয় ময়লা ধুলা বালি পরে কোরআন নষ্ট হয়ে যায়, তেলা পোকায় কোরআন খুঁড়ে খুঁড়ে খায়, উই পোকায় খায়, এরপর কোরআন ধরে না। হায় রে মানুষ, কাল কেয়ামতের দিন এই কোরআন তোমার বিপক্ষে আল্লাহর নিকট কেস করে দিবে, আল্লাহর নিকট আইনি লড়াই লড়বে। আল্লাহ রাব্বুল আলামিনই এই কোরআন হেফাজতকারী, ইচ্ছা করলেই কোনো মানুষ এই কোরআনকে শেষ করে দিতে পারবে না, এমনকি ইচ্ছা করলে আমাদের নবীজিও এই কোরআনের মধ্যে বানোয়াট কিছু লিখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হিজরের 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি আর আমি এর সংরক্ষণকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের আলোকে কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় এই কোরআনকে সর্ব উত্তম কাজ বলেছেন। কোরআন শিক্ষা করা সবচাইতে উত্তম কাজ। আল্লাহ নবী বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. حضرت عثمان رضي الله تعالى عنه تبرني توتيني بولين حضور اكرام صلى الله عليه وسلم بولتشن تما در مده شرب وطاب اوئي بكتی جي قرآن شکھا کرے ابو مپور کے شکھا دے. سبحان الله سبحان الله. بخاري شريف اشتم خندو پشتنام 369 তিরমিজির পঞ্চম খণ্ডে হাদিসটি রয়েছে। কোরআন তেলাওয়াতকারীর দৃষ্টান্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কেমন বলেছেন তিনি দেখেন। আল্লাহর নবী বলেন, যে মোমেন কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে উতরুজ্জা লেবুতুল্য ফল, যার ঘ্রাণ মনোহর এবং স্বাদও আকর্ষণীয়। আর যে মোমেন কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হচ্ছে খুরমা, যার ঘ্রাণ নেই এবং তার কিন্তু তার স্বাদ মিষ্টি। যে কোরআন তেলাওয়াত করে না আর যে মোনাফেক কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত সুগন্ধি ফুল, যার ঘেরান আকর্ষণীয় অথচ স্বাদ তিক্ত। আর যে মোনাফেক কোরআন তেলাওয়াত করে না, যে করে তার হচ্ছে সুগন্ধি ফুল, আর যে করে না সে হলো একটি মাকাল ফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কোনো ঘেরান নেই স্বাদও নেই। অর্থাৎ একজন মোমেন যদি কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়ত, আল্লাহর নবী বলেছেন এ হলো লেবুতুল্য একটি ফলের মতো, যা খেতেও ভালো ঘেরানো সুন্দর। আর যে মোমেন কোরআন তেলাওয়াত করে না তাকে বলা হয়েছে যে একটা খুরমার মতো, অর্থাৎ তার কোনো ঘেরান নেই কিন্তু স্বাদ আছে। আর যে মোনাফেক কোরআন তেলাওয়াত করে, নবীজি বলেছেন একটা সুগন্ধি ফুল, এটা দেখতে খুব সুন্দর বাট এর ভিতরে কি ঘেরান নেই, যার ঘেরান আকর্ষণীয় অথচ স্বাদ নেই। আর যে মোনাফেক কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নবী বলেছেন এটা একটা মাকাল ফল, এটা দেখতেও ভালো না স্বাদও নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনওয়ালা ব্যক্তির দৃষ্টান্ত তো বেঁধে রাখা উটের মতো, তার দেখাশোনা করলে তাকে আটকে রাখতে পারবে আর তাকে ছেড়ে দিলে নিরুদ্দেশ চলে যায়। অর্থাৎ যদি কেউ কোরআন তেলাওয়াত করে সে কিন্তু ভুলবে না কোরআনকে, আর যে কোরআন তেলাওয়াত করবে না সে কোরআন ভুলে যাবে। আমরা অনেক সময় শুনতে পাই অনেক মায়েরা বলে যে হুজুর কোরআন তেলাওয়াত না করতে করতে এখন অক্ষর চিনি না, বুঝি না, টেনে টেনে করতে পারি না। এই জন্য কোরআন যদি আপনি যত্ন সহকারে পড়েন কোরআন আপনাকে ভুলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন সর্ব উত্তম বাণী। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কল قال رسول الله صلى الله عليه وسلم ان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. নবীজি বলেন সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর সবচেয়ে উত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ সহিহ মুসলিম। কোরআন পড়া সর্বোত্তম ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদলুল ইবাদাতি কিরাআতুল কোরআন। তিনি বলেন কোরআন পড়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। জামিউ সাগীরের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল কোরআনের একটি হরফ পাঠ করে উহার জন্য তাকে একটি নেকি লাভ নেকি দেয়া হয়। আর আলিফ লাম মিম একটি হরফ নয় বরং তিনটি হরফ, এর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তিনটি নেকি অর্থাৎ যা 30টি নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। কোরআন বিপদগামিতা থেকে রক্ষা করে। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি নির্দেশিকা রেখে যাই, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাতা রাসূলি, আল্লাহর কিতাব এবং নবীর হাদিস। যতক্ষণ পর্যন্ত
তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং কোরআন এবং সুন্নাকে যদি আঁকড়ে ধরি, কেউ আমাদের বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ। এই কোরআন কেয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করবে। নবীজি বলেন, তোমরা কোরআন পাঠ করো, নিশ্চয়ই তা কেয়ামতের দিন তার পাঠকারীর জন্য, তার সাথীর জন্য আল্লাহর নিকট উপস্থিত হয়ে সুপারিশ করবে, হে আল্লাহ অমুকে কোরআন তেলাওয়াত করেছে, রব্বুল আলামিন সর্বদা কোরআনের উপর আমল করার চেষ্টা করেছে, আল্লাহ তাকে আজকে আপনি জাহান্নামে দিতে পারবেন না, তাকে জান্নাত দান করুন। কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, সহি মুসলিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারিম পাঠ করা, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।